Assalamualaikum. আমি তালিমুল ইসলাম মাদ্রাসার প্লে গ্রুপের আবির শিক্ষিকা কল্পনা আক্তার। আজকে আমরা শিখব আলিফ থেকে ঝা পর্যন্ত হরফ এবং এর সঠিক উচ্চারণ সাথে শব্দ বলা। আলিফ 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 বলার সময় দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটু বাতাস বের হবে। আমার সাথে আপনারা অনুকরণ করুন। আলিফ আলিফ। এখন আমরা আলিফে আমাদের বাচ্চাদের আমরা শব্দ শিখাইছি। আলিফ আলিফে আল্লাহু আকবার। আমি আবার বলতেছি শব্দটা আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর অর্থ শিখাইছি আল্লাহ মহান। আবার বলতেছি আল্লাহু আকবার আল্লাহ মহান। বা দুই ঠোঁটের ভেজা জায়গা হতে বা উচ্চারিত হয় বা। আমার সাথে আপনারা করুন বা। বাতে আলকাবাতু বাইতুল্লাহ। আমি শব্দটা আবার বলছি আলকাবাতু বাইতুল্লাহ। কাবা আল্লাহর ঘর। বা আলকাবাতু বাইতুল্লাহ। কাবা আল্লাহর ঘর। এরপরে শিখ তা তা। জিব্বাটা উপরের যে নিচের দাঁত উপরের যে দাঁত আছে সেই দাঁতের সাথে লাগবে। তা তাতে তাওবা। তাতে তাওবা। তাওবা অর্থ ক্ষমা। তাওবা অর্থ ক্ষমা চাওয়া। এরপরে দেখুন ফা। জিব্বাটা উপরের দুই দাঁতের সামনের যে উপরের দুই দাঁত আছে সেই দাঁতের সাথে লাগান। ফা ফা। আমি আবার বলছি ফা। ফাতে সামারুন। সামারুন। সামারুন অর্থ ফল। ফাতে সামারুন। সামারুন অর্থ ফল। জিম। শক্ত এবং মজবুতভাবে বলতে হবে জিম। জিম। জিমে জান্নাত। জিমে জান্নাত। জান্নাত অর্থ বাগান। আমরা বাচ্চাদের জান্নাতে তো আমরা নিয়ে যেতে পার মানে ওইটা আমরা বোঝাতে পারবো না, এর জন্য আমরা জান্নাত বাগান বুঝাইছি। জিমে জান্নাত। জান্নাত অর্থ বাগান। হ্যাঁ হ্যাঁ মানে গলার ভেতর থেকে বলতে হবে। হ্যাঁ হাতে হাকিমুন। হাকিমুন অর্থ মহাজ্ঞানী। হাকিমুন অর্থ মহাজ্ঞানী। হ্যাঁ হাতে হাকিমুন। এরপর দেখুন খ। থ। থতে খলিলুন। থতে খলিলুন। খলিলুন অর্থ বন্ধু। খ। ডাল। আমরা যে আগে তা পড়ছি সেই তার একই জায়গা থেকে উচ্চারিত হবে। জিব্বার আগা উপরের দুই দাঁতের আগা না নিচে নিচে লাগাতে হবে। তা তা তা। আর আমরা আগে পড়ছি তা, এখন আমরা শিখব ডাল। একই জায়গা থেকে ডাল। ডাল। ডালে দারুন। দারুন। দারুন অর্থ ঘর। আপনাদের কাছে যদি খাতা পেন্সিল থাকে কিংবা কলম থাকে তাহলে আপনারা লিখে নিতে পারেন। ডালে দারুন। দারুন অর্থ ঘর। তারপরে দেখুন রাল।
আমরা যে আগে সা পড়ছি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা সঙ্গে এখন সেই একই ভাবে একই জায়গা থেকে এই জাল উচ্চারিত হবে জাল জাল জালে জুবাবুন জুবাবুন আপনারা যদি চান তাহলে লিখে নিন জুবাবুন জুবাবুন অর্থ মাছি জুবাবুন অর্থ মাছি র র জিহ্বাটা একটু উল্টিয়ে পড়তে হয় র র রতে রুম্মানুন রুম্মানুন আমি শব্দটা আবার বলছি রুম্মানুন রুম্মানুন অর্থ জালিম রুম্মানুন অর্থ জালিম ঝা ঝা পাখির মতো শিশে আওয়াজ হবে ঝা ঝা ঝাতে ঝাবিবুন ঝাবি অর্থ কিসমিস যে আঙ্গুর আমরা যে আঙ্গুরের মতো যে কিসমিসটা ই করি সেটা কিসমিস ঝাতে ঝাবিবুন ঝাবিবুন অর্থ কিসমিস ওকে আলিফ বা তা সা জিম হা থ দাল জাল র ঝা আমি আবার বলছি আলিফ বা তা ফা জিম হা থ দাল গাল র ঝা আজ এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে ভালো থাকবেন এবং বাচ্চাদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম